আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম। আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। দীর্ঘদিন ধরে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে বা লোকাল ক্লায়েন্টের কাজ করছি ওয়ার্ডপ্রেস এবং লারাভেল নিয়ে। আজকে থেকে আমি ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডভান্স লেভেলের কোর্স লঞ্চ করতে চলেছি, যেখানে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে এ টু জেড শিখতে পারবেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস বেসিক, এভরিথিং হিয়ার। এবং আপনি যদি আমার সাথে এই কোর্সটা কমপ্লিট করেন, আপনি কোর্স শেষে একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। এখানে শুধু কাস্টমাইজেশন শেখানো হবে না, এখানে কমপ্লিটলি ডেভেলপমেন্ট ফোকাস থাকবে। আমরা প্রাথমিক পর্যায়ে ওয়ার্ডপ্রেস বেসিক শিখব এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এবং কাস্টমাইজেশন করে ক্লায়েন্টের মন মতো ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, এটা আপনাকে শেখানো হবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পার্টে। দেন আপনি কিন্তু তখন ফিল করবেন আপনাকে কোডিং জানতে হবে আরও বেশি ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করার জন্য, বা ক্লায়েন্টের চাহিদা পূরণ করার জন্য হলেও আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। দেন আমরা প্রথমে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখব HTML, দেন স্টাইলের জন্য শিখবো আমরা CSS এবং জাভাস্ক্রিপ্ট। এবং এইগুলো নিয়ে যখন আমরা কাজ করতে পারবো, দেন আমরা চলে যাব একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সেটার জন্য আমরা শিখবো PHP। PHPটা আমরা বেসিক লেভেলে শেখার পরে দেন আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে, এবং আপনি কীভাবে ওয়ার্ডপ্রেসকে ডেভেলপমেন্ট করতে পারবেন এই সকল বিষয় সেই কোর্সে দেখানো হবে। এখন আপনার কোশ্চিন হতে পারে, ভাই ওয়ার্ডপ্রেসটা কী, কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখব? ওয়েল, ওয়ার্ডপ্রেস হলো পৃথিবীর সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি CMS, যেটার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্ট ম্যানেজ করতে পারবেন একটা ড্যাশবোর্ডের মাধ্যমে। সুতরাং এই ওয়ার্ডপ্রেস কোর্সটা বা ওয়ার্ডপ্রেসের জার্নিটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা ভাইটাল রোল প্লে করবে ওয়েব ডেভেলপমেন্ট জার্নিতে। এই কোর্সটা শুরু করতে আপনার কী কী দরকার? এই কোর্সটা শুরু করার জন্য আপনার একটা বেসিক লেভেলের কম্পিউটার থাকলেই যথেষ্ট। এই কোর্সটা শুরু করার জন্য আপনাকে কী কী আগে থেকে জানা থাকতে হবে? ওয়েল, এই কোর্সটার জন্য অবশ্যই আপনি কম্পিউটার চালানো জানতে হবে, আপনার এছাড়া আর অন্য কোনো নলেজের প্রয়োজন নেই। যেহেতু আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং PHP শিখব এই কোর্সের মাঝামাঝি জার্নিতে, সুতরাং আপাতত আপনি কম্পিউটার চালানো শিখলেই এই কোর্সে জয়েন করতে পারবেন। এই কোর্সে জয়েন করার পর কীরকম সময় দিলে আমি আপনার কোর্সটা কন্টিনিউ করতে পারবো? গুড কোয়েশ্চেন। এই কোর্সটা অ্যাকচুয়ালি আমি খুব হাইলি গতিতে যাব এরকমও না, আবার খুব স্লো গতিতে যাব এরকমও না। মোটামুটি প্রতিদিন আপনি 1-2 বা 3 ঘন্টা সময় দিলে এই কোর্সটা খুব ভালো মতো শেষ করতে পারবেন। এবং এই কোর্স কমপ্লিট করার পরে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন সেই বিষয়ে তো গাইডলাইন থাকছেই। সুতরাং আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল এবং আপনার বন্ধুদের জন্য হেল্পফুল হতে পারে, সুতরাং এই ভিডিওটা আপনি শেয়ার করবেন সেই সকল বন্ধুদের যাদেরকে আপনি এটা শিখতে উদ্বুদ্ধ করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন, তাহলে আপনাকে রিকমেন্ড করব আপনি যেন আমার ইউটিউব থেকে প্লেলিস্ট আকারে সিরিয়ালি ভিডিওটা দেখতে পারেন, যাতে করে আপনার ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা আরও বেশি স্মুথ হয়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।